السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون فيه سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অফুরন্ত রহম, যার অফুরন্ত ফজল ও করমে আমরা গতকাল থেকে আজকের ফজরের দশ পর্যন্ত সুন্দর আবহাওয়ার মধ্যে সুস্থিরভাবে আল্লাহ পাকের এই গৃহে বসে আল্লাহর দিনের কিছু আলোচনা শুনেছি এবং নিজেদের আত্ম উপলব্ধি ঘটনার সুন্দর সুযোগটাকে কাজে লাগিয়েছি। সকলে অন্তরস্থল বলুন আলহামদুলিল্লাহ। আহলাদের যুব সংঘের সূচনাকাল থেকেই সূরা সাফ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমাদের মতো যারা এখন বয়স্ক হয়ে গিয়েছেন, এখানে এসেও আমরা দেখছি সূরা সাফ একটি অনন্য সাধারণ সূরা। তাফসীরুল কোরআন লিখতে গিয়েই আমাদের মধ্যে জ্ঞানটা এসেছে যে এটি এমনই একটি সূরা, 114টি সূরার মধ্যে সূরা ফাতিহা ব্যতীত আর কোনো সূরা নেই যারা সূরা সাফের মতো একত্রিতভাবে একই মজলিসে নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রখ্যাত সাহাবি ইহুদি আলেম ছিলেন, মদিনার অর্থাৎ ইয়াসরিবের ইহুদিদের একচ্ছত্র নেতা ছিলেন। আবদুল্লাহ সালাম যখন ইসলাম কবুল করলেন, তিনি পরকালের জন্য এত ব্যাকুল হয়ে পড়লেন যে আল্লাহ বাবু যদি আমাদেরকে এমন একটি সূরা নাজিল করতেন একই সঙ্গে সব কিছুই আমাদের বিধান আহকাম নসিহাত সব কিছু পাওয়া যায়, তাহলে সেটি আমাদের জন্য যথেষ্ট হইত। যখন উনি কথাগুলো বলছিলেন তার সঙ্গে অনেক সাহাবি ছিলেন, নিজেদের এই আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষে বসে শুনতে পেয়েছিলেন যে আমার সাহাবিরা সালাত শেষে বসে কী আলোচনা করছে। আল্লাহ পাকের
পক্ষ থেকে তখনই জিবরিল আমিন তার নিকটে সুরা সাত পুরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে বের হলেন, এসে তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি এই এই আলোচনা করছিলে? হ্যাঁ, আমরা এই আলোচনা করছিলাম। বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত নাজিল হচ্ছে। যদি আজকে আমরা এখানে মরে যাই, আমাদের মৃত্যুর পরও তারা বহু আয়াত নাজিল বোঝাতে পারে, তাই না? তো আমরা এমন একটি সুরা চাচ্ছিলাম যে আমরা সেই সুরাটুকু সংক্ষিপ্ত এবং সেইটুকু আমল করলেই আমরা জান্নাতে যেতে পারব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কথা আল্লাহ শুনেছেন এবং তিনি আমার কাছে এইমাত্র এই সুরাটি নাজিল করেছেন, তোমরা শোনো। এবারে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাল। আবারও বললেন, আলহামদুলিল্লাহ, এটা আমার এলেমে আসলো এই তফসীরুল কোরআন 26 থেকে 28 পর্যন্ত এই চায়ের পড়া লেখার সময়, কিন্তু আমি নিজেও জানতাম না। অথচ আল্লাহ পাক আমাদেরকে যুবসংঘের সূচনাকালেই এটি বলতে পারেন এলহাম করে দিয়েছেন তিনি, যে এটা তুমি তোমার যুবসংঘের সিলেবাসে দিয়ে দাও। এত কোরআনের এত চাষটি এটা কেন দিতে গেলাম? আমি তো জানতাম না, তখন তো ছাত্র মাত্র, তখন যুবসংঘ শুরু করি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না। যত দিন যাচ্ছে, যত এলেমের চর্চা বাড়ছে, তত জ্ঞানের প্রসার লাভ করছে, ততই জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। এই জন্য দোয়া করতে হয়, রব্বে জিদনি ইলমান, আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো। ফজর করে উঠে সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি মুসলিমদের সামনে বলতেন, সেটা একটু আগেই আমার ছেলে পড়ল আপনাদের সবাই একটু সাথে নিয়ে, আল্লাহুম্মা ইন্নি বলে আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি তোমার নিকটে প্রার্থনা করছি উপকারী এলেম, কবুলযোগ্য আমল, পবিত্র রুচি। এই তিনটা জিনিস যদি একটা মানুষ প্রতিদিন সকালে পড়ে, সে কি আর কোনো দুর্নীতি করতে পারে? তার কোনো ধাক্কা দেবে না? এই কথাগুলো আমি এমন এক স্থানে বলেছি যার কোনো তুলনা নেই, যার কোনো শরীর নেই, যিনি আমার কথা শুনছেন, আমার কাজ দেখছেন, সে মহানাল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হজরের পরে আমি এই প্রার্থনা করে কর্মজগতে বেরিয়েছি, কর্মস্থলে নানাবিধ সুবিধা অসুবিধা আছে না, সেখানে নানা লোভের হাত ছানি আছে না, সুদ ঘুষ, এই যে বর্তমান যুগের যে পরিবেশ, এই বিষাক্ত পরিবেশে একজন কর্মী যখন যাবেন, তো তাকে নিঃসন্দেহে তার হাওয়া তার গায়ে লাগবে। সেইখানে নিজেকে ঠিক রাখতে গেলে সকালের ফজরের পরে করা এই প্রার্থনাই তাকে দিক নির্দেশনা দান করবে ইনশাআল্লাহ। ওই ধরনের কর্মী যখন আমাদের মধ্যে হবে, তখনই সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তনের অর্থ মানুষ পরিবর্তন, ঠিক না? মানুষ যদি পরিবর্তন না হয় কিসের সমাজ? আর মানুষ পরিবর্তনের কাফেল হচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এবং তার যাবতীয় অঙ্গ সংস্থা ও প্রতিষ্ঠানগুলি। আমি আজকের ফজরের দর্শে আপনাদের কাছে আল্লাহ পাক এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটি বলেছেন সেটাই তুলে ধরছি। 14টি আয়াত সব তুলে ধরবো না, মাত্র 11-12 আয়াতটি আপনার সামনে তুলে ধরবো, যেখানে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি বিষয়ে কথা বলছেন যা আমাদের সবার জন্য শিক্ষণীয়। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ هي إيمان دارون আমাকে তোমাদের কে এমন একটি ব্যবসায় সন্ধান দিব না যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি দিতে পারে, নাজাত দিতে পারে। আমাদের উত্তরের
অপেক্ষা তিনি করেননি, বলে দিচ্ছেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এবং তার রাস্তায় তোমরা জান মাল খরচ করবে, আগে মাল তারপর জান। এবং কুতুবী বলছেন এজন্য আল্লাহ পাক আগে মালের কথা বলেছেন যে মানুষ মালের প্রতি বড়ই লোভী, বড়ই আকৃষ্ট, সে জীবন দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি হয় না। এই জন্য আল্লাহ পাক আগে আমলিক করে দিয়েছে। এটারই ব্যাখ্যা আসছে আল্লাহ রাসূলের জবান দিয়ে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম, বলেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা জিহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। জবানটা শেষে কেন নিয়ে আসলো? প্রত্যেক জানার সঙ্গে জবান আছে না? না, অনেক জান আছে যাদের জবান নাই, মুখ বধির, বুবা যারা কথা বলতে পারে না, বহু বড় বড় বিদ্বান চলে গেছেন যারা চুপুরে কথা বলেন নাই কিন্তু কলম চলে গেছে। যদি মেধা থাকে, প্রতিভা থাকে, সেটা বিকাশের বহু পথ আছে। সর্বশেষ যে মহাবিজ্ঞানী মারা গেলেন স্টিফেন হকিংস, কদিন আগে মারা গেলেন, তার কি জবান ছিল? অথচ তার মেধার কাজে ফিজিক্সের পদার্থবিদ্যার সকল বিজ্ঞানী তার মেধার কাছে মিষ্টি মুখাপেক্ষ। ইশারা ইঙ্গিত যাই বলতেন সেটাই সারা বিশ্বে রেকর্ড হয়ে গেছে। তার অনুসারে দেখছে ইমানদের কাছে ভালো, এটাই বলছে আলোচনা তো কিন্তু সে আসছে। এর অর্থ এটা ভাববেন না যে আমরা চুপ করে থাকবো, তা নয়। নিঃসন্দেহে জবান সবচেয়ে বড় হাতিয়ার। আজকের বিশ্ব চলছে চিন্তা ক্ষেত্রে যুদ্ধের ময়দানে আমরা চলছি। আজকের বিশ্ব সশস্ত্র যুদ্ধের বিশ্ব নয়, আজকের বিশ্ব চিন্তা ক্ষেত্রে যুদ্ধের বিশ্ব। সারা পৃথিবী এখন ইসলামের মহাসত্যের সামনে টিকতে পারছে না, সকল জ্ঞানীরাই এখন বিপদে পড়ে গেছে। কোনো মতে ইসলাম কোনো বিধানকে তারা ঠেকাতে পারছে না। চিন্তাশীল মানুষ যারা তারা সবাই আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে না? এমনকি জার্মানের বৃদ্ধা মহিলা চ্যান্সেলর, কি জানেন নাম, বাবা বলেন একজন মার্কেল, তিনি বলেই ফেলেছেন যে আগামী 50 বছরের মধ্যে জার্মানির অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে। ইংল্যান্ডের হর্তাকর্তারা বলতে শুরু করে দিয়েছে যে কোনো অবস্থাতেই ইসলামকে ঠেকানো যাবে না, ওরা যা করছে করতে দাও। ফলে আজকে খোদ লন্ডনের মেয়র পর্যন্ত পাকিস্তানি বংশোদ্ভূত মুসলমান, কল্পনা করতে পারে? আস্তে আস্তে মানুষ মাথা ঝুঁকতে বাধ্য হচ্ছে। গত কয়েকদিন আগে যে রিপোর্টটা বেরিয়ে আসে নিউ ইয়র্ক টাইমসে, ইংলিশ পত্রিকা ওয়ার্ল্ড ম্যাপের নাম করা, যে মানুষ এত কৃপণ হয়ে যাচ্ছে, একটা সামনে মানুষ মরে গেলেও তাকে 10 টাকা দিয়ে সাহায্য করছে না, সুদের ঋণ ছাড়া তারা কিন্তু বুঝেই না। কিন্তু আমরা যখন নীরবে চিন্তা করি তখন দেখি এই লন্ডন শহরে এমনকি গোটা গ্রেট ব্রিটেন ইংল্যান্ডে আমাদের মুসলমান প্রতিবেশী ভাইরা তারা অধিকাংশ বিদেশ থেকে এখানে এসে জায়গা করেছে চাকরি বাকরির স্বার্থে, তারা সারা বছরে 371 পাউন্ড খালি জাকাত দেয়। 371 পাউন্ড জাকাত মানে বুঝলেন ডলার থেকে বহু দাম বেশি। উনি বলছেন সমস্ত ইংল্যান্ডের ধনীরা সারা বছরের যে ঋণ দেয়, যে সুদের ভিত্তিতে দেয়, সুদের ভিত্তিতে তো ওরা দেয়, সেটা 371 কোটির চাইতে অনেক গুণ কম। অথচ মুসলমানরা এটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানুষকে দিয়ে দেয়। আরও আমাদের কাছে বিস্ময়কর মনে হয় তখনই যখন দেখি মুসলমান জাকাত দাতা
শুধু মুসলমানকেই দিচ্ছে না, অমুসলমানদেরকেও দিচ্ছে। বলল আলহামদুলিল্লাহ। এই যে স্পষ্ট স্বীকারোক্তি, তারা ইঙ্গিত দিচ্ছে যে আগামী বিশ্ব ইসলামের, আগামী বিশ্ব গণতন্ত্রের নয়, পুঁজিবাদের নয়, আগামী দিনের বিশ্ব ইসলামের। আর এখানে গিয়েই সেই হাদিসটি বাস্তবায়ন হওয়ার ইঙ্গিত পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, দেখো প্রতিটি কুড়ে ঘরে, প্রতিটি ঝুপড়ি ঘরে একদিন ইসলাম প্রবেশ করবে। সম্মানিতের ঘরে সম্মানের সাথে, লাঞ্ছিতের ঘরে লাঞ্ছনার সাথে। ব্যাখ্যা দিয়ে তারা গ্রহণ করবে আগে থেকে, তারা সম্মানিত হবে, আর যারা গ্রহণ করবে না তারা পরাজিত হবে, খাজনা দিয়ে বাস করবে, জিজিয়া দিয়ে বাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী আমাদের জীবনে কার্যকর হোক বা না হোক, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। আগামী দিনে পৃথিবীর মানুষের ভবিষ্যৎ ইসলাম, মানুষের বানোয়াট কোনো মন্ত্রতন্ত্র নয়। ইসলামের বিশুদ্ধ অনুসারী আহলে হাদিস কর্মী ভাইরা, বোনেরা, তারা হবে এর জীবন্ত দৃষ্টান্ত। এখানে আল্লাহ পাক ব্যবসা কেন বললেন, এই জন্য যে মানুষ ব্যবসাকেই সবচেয়ে গুরুত্ব দেয়। আজকে জুমার দিন, এখানে যে আয়াতটা এসেছে সূরা জুমাতে, ইজা নুদিয়া ফিস সালাতে বিয়াউমিল জুমআতে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ, বা ব্যবসা ছাড়া। আমরা কিছু মিসকিন হবে ব্যবসা করি না, কিন্তু অধিকাংশ লোক তো ব্যবসা করে। ব্যবসা সবচেয়ে আগ্রহের বিষয় মানুষের ভিতরে, সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে ব্যবসা দিন, যে ক্ষুদ্র ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক, ব্যবসায়ের আকর্ষণকে প্রতিহত করে আল্লাহর আকর্ষণের দিকে ফিরে যাওয়া কঠিন, অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ এখানে বলেছেন, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসায় সম্মান দেব না যে ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে পারে। সেই ব্যবসায়ীদের প্রতি আজকে আল্লাহ পাকের দত্ত, আমরা যারা এখানে বসে আছি, আমরা দুনিয়াবী ব্যবসায়ী না হলেও আমরা পরকালের ব্যবসায়ী, আমরা আমাদের সার্বিক জীবন, সার্বিক আমার সব কিছুই কাছে যে আয়াতটা করেছিলেন, আমার জীবন, আমার মরণ, আমার সালা, আমার কোরবানি, সব কিছু নিবেদিত আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বলি নাই আমার সব কিছু বলতে কি ব্যবসা বাদ, না, ব্যবসা চলছে, আজান হয়েছে, ব্যবসায়ী বলছেন, আর তো 5 মিনিট পরে জামাত হবে, আর 5 মিনিট বসি গদি দিয়ে তারপরে যাব। ওই যে একটু সুযোগ হয়ে গেল, ইবলিস তার স্কন্ধে সওয়ার হয়ে গেল, কখন যে চলে গেছে সালাতের টাইম, হুশ হয়নি, তখন হচ্ছে হ্যাঁ না কী হলো, আমার জামাত দিয়ে ফেল হয়ে গেল। প্রথম দিন তিনি অনুতপ্ত হলেন, দ্বিতীয় দিন দুঃখিত হলেন, তৃতীয় দিন বঞ্চিত হলেন। এটা তো হতেই থাকছে। একবার যদি অভ্যাস আপনার হয়ে যায় যে আমি একটু দেরিতে যাবো, আপনি তো আর ফিরতে পারবেন না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি উঠতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ইমান কিছু কাজ করছে। ভোতা শুরু দিয়ে যেমন কোরবানি হয় না, ভোতা ইমান দিয়ে তুমি জান্নাত পাওয়া যায় না, এটা ভোতা। মুসল্লিদের মধ্যে ওটা 4টে ভাগ আছে, ইউরাউন ওয়াইরুল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন সাহুন, এটা হলো খাশিউন, তিনটে মুসল্লি পদাবাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওটা মুসল্লি ওয়াইরুল আল্লাযীনা ইসাল্লুনা মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওটা মুসল্লি। আর সূরা তওবাতের দিনে বলা হচ্ছে ইউরাউন, তারা এতুনা সালাতে ইল্লা হুম কুসালা, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং মসজিদে আসে খালি অলসভাবে, এবং তারা আল্লাহর মতো ব্যয় করে
অনিচ্ছুকভাবে এই তিনটা মুসল্লি আমাদের ধারণা যে সালাত পড়ে মরেছে সব জান্নাতে চলে যাবে। জানাজার সময় আমরা বলি, জিজ্ঞেস করি যে ভাই লোকটাকে সালাত আদায় করতো, কেউ না কেউ বললে হ্যাঁ আমরা সালাত আদায় করছি, বাস আমরা ধরে নিলাম লোকটা মুসলমান, অত জানাজা করলাম। এই জানাজা তাকে জান্নাতে নেবে না, যদি সে এই মুসল্লির মধ্যে যদি সাবু মুসল্লি হয়, ইরাও মুসল্লি হয়, কোসালা মুসল্লি হয়, এই তিন তলে গেলে সে জাহান্নামে, শুধুমাত্র খাসাউল মুসল্লিটাই জান্নাত হয়। তাদের সবটা ঠিক অমনি করে দান আমরা সবাই করি, কিন্তু অনিচ্ছিকভাবে যিনি দান করছেন তিনি জান্নাত পাবেন না। যিনি আগ্রহের সঙ্গে দান করেন শুধু তিনি মাত্র জান্নাত পাবেন। কে আমাদের মাঠের সাতজন শাস্ত্রীর ব্যক্তি আল্লাহ সায়ের নিচে সায়ের পাবেন, একজনকে তারা নয় যারা ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, আছে না, যদি হিসাব করেন শেষ এক পদের পরে আমরা বসছি, এই সময় দুজন ফেরেশতা আল্লাহর কাছে আসছে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে। একজন ফেরেশতা বলছেন আল্লাহ আতে মুনফিকান খালাকা, হে আল্লাহ তুমি তোমার মতো ব্যয়কারীকে উত্তম প্রতিদান দাও। আর একজন ফেরেশতা বলছেন আল্লাহ আতে মুনসিকান তালাকা, হে আল্লাহ তুমি কৃপণ ব্যক্তিকে ধ্বংস করো। ওদের পরেই কিন্তু তারা দোয়া করছে আল্লাহর কাছে। এই সময় আপনাদের সামনে ফজর করে কোর্টে গেছে না, কোর্টে গেছে কি, এটা কার কোর্টে? আপনি আল্লাহকে দিলেন না, কোর্টে ঠেলে দিলেন। আল্লাহ বলল তুমি ঠেলে দিলে, আমি রহমতে তোমাকে ঠেলে দিলাম। ওই ফেরেশতার দোয়া কবুল হবে, তিনি বলছেন আল্লাহ তিনি তোমাকে ধ্বংস করো। আপনি দশটা টাকা দিলে কিন্তু ধ্বংসের ভাবতে বেঁচে যেতেন, আপনি দিলেন না। প্রতিটি ছোট্ট ছোট্ট বিষয়গুলো পরীক্ষা হয়, খুব বেশি বড় পরীক্ষা লাগবে না। আমরা দশ লাখ টাকা দিতে হবে, দশ টাকা দেন, এগুলো বিষয়ে মনে রাখবো সবসময়। এই ব্যবসা প্রতি মুহূর্তে আমাদের ব্যবসা চলছে, রাস্তাঘাটে চলছেন, সকালবেলা বেরিয়েছেন, আপনি ডায়াবেটিসের রোগী, খুব বেগে হাঁটছেন, দেখলেন রাস্তায় একটা কাঁটা পড়ে আছে অথবা একটা আমের খোসা পড়ে আছে বা একটা কলার খোসা পড়ে আছে, একজন মুসল্লি ডিঙিয়ে চলে গেলেন, একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন, খোসাটা ধরে ড্রেনে ফেলে দিলেন, দুজন কি সমান? কাজ করলে কিছুই না, ইজি না ব্যাপার। আপনি কিন্তু ইমানের একশো শাখার সব নিম্ন শাখার কাজটি করলেন, যেটা নিম্ন এই নিম্ন কাজ করাটা লোকিত পৃথিবীতে খুব কম। আহলাদিস আন্দোলন বাংলাদেশের প্রত্যেক কর্মী ভাইকে এই বিষয়গুলো খেয়াল রাখার অনুরোধ করছি। এটা পরকালীন ব্যবসা, ব্যবসা আপনাকে এগিয়ে যেতেই হবে, হারিয়ে যাওয়া যাবে না। প্রতিবেশী সম্পর্কে আমাদের অবস্থান কোথায়? আল্লাহ রসুল্লাহ একদিন বলছেন, দেখো আজকে আমাকে জিবরিল আসলো, তিনবার কসম করে বলছেন কখনোই ওই ব্যক্তি মুসলিম নয়, কখনোই ওই ব্যক্তি মুসলিম নয়, কখনোই ওই ব্যক্তি মুসলিম নয় যার অনিষ্টকারিতা থাকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এই একটা হাদিস আমাদের যারা প্রতিবেশী আছেন, প্রতিবেশী বলা আছে কিন্তু হাদিসে বলা হয়নি তিনি কোন ধর্মের লোক, কোন মজহাবের লোক, কোন তরিকার লোক, এগুলো কিন্তু বলা হয়। আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে ওই অমুসলিমটাই মুসলিম হয়ে যাবে, কিন্তু আপনি যদি আগে তাকে বলেন তুই তো মুসলমান না, তুই তো জান না, তোমার সঙ্গে কথা বলে কি হবে, হবে চলবে না। আপনার ব্যবহারে, আপনার আচরণে আপনার প্রতিবেশী মুগ্ধ হবেন, এবং আপনার জন্য সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আপনার প্রতিবেশী। আর প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে নিকটতম হচ্ছে আপনার স্ত্রী, ওটা একটা প্রতিবেশী, শুধু আপনার নিজের কেউ না, অন্যের মেয়ে, তাই না? সেখানে আপনার নিজের হয়েছে। ওই প্রতিবেশীটি যদি আপনার বিরুদ্ধে কেউ আমাদের মানে সাক্ষী দেয়, আপনার জান্নাত পাওয়ার কোনো সুযোগই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম লিআহলিহি, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার
পরিবারের নিকটে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত হই তাহলে আমার স্ত্রী পরিবার আমার সন্তানের সাক্ষীটা তোমার কি আমাদের মানে দরকার হবে না? সারা দেশের লোক আপনাকে স্লোগান দিয়ে মিছিল করছে আপনার জন্য, তো ঘরের লোক আপনার বিরুদ্ধে যদি কে আমাদের মাঠে বলে তারপরে শেষ। আপনি আপনি স্ত্রীকে ইচ্ছা মতো পিটাচ্ছেন, রাগ হয়ে গেল বাদ দিলেন। এরকম অনেক স্বামী আপনাদের মধ্যে আছে, অনেক যুবক আপনাদের মধ্যে আছে, মা বোনেরা অনেক সময় অভিযোগ করে আমাদের কাছে। প্রতিদিন আমাদের ফতোয়া হটলাইন চলে, অনেক খবর আমরা প্রতিদিনই পাই, সবগুলো জমা করে হতে দু একটা আপনার সামনে বলছি। আহলেদিস আন্দোলন বাংলাদেশ বা আহলেদি যুব সংঘের কোনো কর্মীর ঘরের সাক্ষী যেন বিপরীত না হয়, এটা আমাদের অনুরোধ রইল আপনাদের কাছে। মনে রাখবেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী তার দিন কবুল করেননি, কিন্তু কখনোই তার স্বামীর অবাধ্যতা করেন নাই, বিষয়টা মনে রাখবেন সবসময়। ঠিক অমনি করে লূত আলাইহিস সালামের স্ত্রীও তার দিন কবুল করেন নাই, সেজন্য তিনি আল্লাহর গজব থেকে রক্ষা পান নাই, তার মেয়ের দিন কবুল করেছিলেন। লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বড় ছেলে কেনান তার বাপের দিন কবুল করেনি, এমনকি যখন প্লাবনে ডুবছে তখনও পিতার অন্তর কেঁদে উঠছে। আল্লাহকে বলছে আল্লাহ ইন্নাহু মিন আহলি, ওটা যখন পরিবারের একটা অংশ, জবাব দিচ্ছেন আল্লাহ লাইসা মিন আহলিক ইন্না আমালুন গায়রু সালেহ, ওটা কখনোই তোমার পরিবারের অংশ নয়, ও একটা অন্যায় একটা আমল তোমার জন্য। কথাবার্তা বারবার কথাবার শেষ, ছেলে বোঝা আমার কিচ্ছু হবে না, এই যে পাহাড়ে আমি উঠব, পানি কত উপরে উঠবে, পাহাড়ে উঠে আমি আত্মরক্ষা করবো। কথা বলাও শেষ, ঢেউ আসাও শেষ, ডোবাও শেষ, মরাও শেষ। বাপের যে আকিদা ছিল সে জানে যে এই আল্লাহ গজব থেকে বাঁচার হুকুম কারোরই নাই, আর ছেলের আকিদা ছিল বস্তুবাদের আকিদা, ও দেখছে পানি কি পাহাড় ডিঙি উপরে উঠবে না, আমি পাহাড়ে উঠবো বেঁচে যাবো, এটা বস্তুবাদী আকিদা। আর বাপের ছিল তৌহিদে আকিদা, তার দৃষ্টিতে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনোভাবে গজব দিতে পারেন। আর বাপ ছেলের আকিদা ছিল যতই উঠ না কেন পাহাড়ে উঠলে বন্যা থেকে আমি মুক্তি পাবো, এটা বস্তুবাদী, এটা তৌহিদবাদী। পার্থক্য বুঝতে পারছেন না কেন? সারা পৃথিবীতে এই দুই আকিদার সংঘর্ষ চলছে, এটাকে আমি একটু আগে বললাম। বর্তমানে চিন্তার যুদ্ধ চলছে, এটা বলে আকিদার যুদ্ধ আর গাজুল ফিক্রি। একদল লেখক সবসময় মানুষকে বস্তুবাদে প্রলুব্ধ করছে, এটা করো ওইটা করো তুমি এত লাভবান হবে, আর একদল লেখক সবসময় মানুষকে তৌহিদ উদ্বুদ্ধ করছে, তুমি যতই চেষ্টা করো আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই পাবে না। দুটো পার্থক্য হচ্ছে না? এই বিশ্বাস যার মজবুত সে কখনো রোজির জন্য পাগল হয় না, সে তার ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করে না, সে সীমিত জ্ঞানের যেটাকে ভালো মনে করে সেভাবে করে যায় আল্লাহর বিধান মোতাবেক। একদিন আল্লাহ রাসূল বললেন তাকে, হে সাহাবীরা, এইমাত্র জিব্রিল আমার অন্তরে ওহি নিক্ষেপ করলেন, জানো কি বলেছেন? তার কি কোনো বান্দা পৃথিবীতে তার রুজি পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, অতএব তোমরা রুজির জন্য ব্যতিব্যস্ত হইও না, তোমাদের দায়িত্ব একটাই, আজ বেলু বিতালাম, সুন্দর পন্থায় রুজি অন্বেষণ করো, দেখো হালাল কি হারাম, বাস এটুকু তোমার জ্ঞানের পরীক্ষা দেওয়া নিচ্ছেন আল্লাহ। কিন্তু এটা নিশ্চিত তোমাকে যে রুজির বন্টন করা হয়েছে মায়ের গর্ভে 120 দিন বয়সের মাথায়, সেটা তোমাকে পূর্ণ না করা পর্যন্ত আল্লাহ তোমাকে মৃত্যুদান করবেন না। চিন্তা করছেন হাদিসটা আগে কিছু বলা লাগে নাকি? অধিকাংশ মানুষই কিন্তু রুজির জন্য হারাম হালালের তক্কা করে না। এখানে আমার ইমানদারদের জন্য আর বেশি ব্যাখ্যা দরকার নেই, এটুকুই যথেষ্ট।
আপনাদেরকে আমরা সাবধান করছি এই বিষয়টি থেকে। একদিন আল্লাহ রসুল জানাজা বুঝতে সাহাবি বলছেন, আমরা কাফন পরিয়ে সুগন্ধি মাখিয়ে জানাজা নিয়ে আল্লাহ রসুলের কাছে এসেছি, এসে তাকে ঘরে খবর দিলাম, হে আল্লাহ রসুল আসুন বাইরে, জানাজা উপস্থিত। তিনি এলেন, জানাজার কাছে গেলেন, হঠাৎ খেয়াল করলেন, দেখি তো ঋণ আছে কি না। বললেন, কী গো এই মাইতার ঋণ আছে কি? তো একজন বললেন, হ্যাঁ 2 দিনার ঋণ আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর জানাজা পড়ব না। আবু কাতাদা বললেন, হে আল্লাহ রসুল, আমি ওর 2 দিনার ঋণের দায়িত্ব গ্রহণ করলাম। তখন তিনি বললেন, হ্যাঁ ঋণ গ্রহিতা পরিবর্তন হলো, সে দায়িত্ব মুক্ত হলো, এখন আমি জানাজা পড়লাম। পরের দিন আল্লাহ রসুল কাতাদার বাড়িতে চলে গিয়েছে, এই তুমি ঋণটা শোধ করেছ? তখন উনি বলছে, হে আল্লাহ রসুল, মাত্র তো কালকে মারা গেল, একটু তো সময় আমাকে দিবেন, কখন শোধ করব? আল্লাহ রসুল মন খারাপ করে চলে এলেন। পরের দিন আবার তার বাড়িতে গিয়েছে, এই তুমি ঋণটা শোধ করেছ? হে আল্লাহ রসুল, আমি কালকেই শোধ করে দিয়েছি। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, এই এখনই তার কবরের আজাবের বন্ধ হলো এবং তার চামড়াটা ঠান্ডা হলো। বোঝা গেল, ঋণ একদম দায়িত্ব নিলেই কিন্তু ঋণমুক্ত হয় না, যত ঋণটা পরিশোধ না করা হয়, যত ঋণ পরিশোধ না করা হয় ততক্ষণ কবরের তার শাস্তি হতেই থাকে, পরিশোধ হয়ে গেলেই তবে তার চামড়াটা আগুন থেকে মুক্ত হয়। এই হাদিসটা কি যথেষ্ট নয় আমাদের জন্য? আমরা একটু দেখি, এখানে তো প্রায় সপ্তাহে 2-8টা জানা যেখানে আমি পড়াতেই হয়, সবাইকে আমরা জিজ্ঞেস করি, একদম দায়িত্ব নেয় সালাত পড়াই দিই, কিন্তু পরের দিন তার বাড়িতে আর তো যাই না, ঋণটা পরিশোধ করলো কি করলো না, যাই কিন্তু কেউ যায় না, কিন্তু আমরা কিন্তু যেতে হবে। আমি এর দায়িত্ব খোঁজ নেওয়া, ঋণটা পরিশোধ করলো কিনা, এই হাদিস কিন্তু প্রমাণ করছে এটাই, তাই না? আল্লাহ রসুলের মতো লোক সাহাবের বাড়িতে, এই ঋণটা শোধ করছো, এই ঋণটা শোধ করছো, এই যে জানে কি তাকি যে আমার একজন লোক আজকে কবরে জ্বলছে, আর আমি তার নবী, খোঁজ নেব না, তার কষ্ট কমাতেও চেষ্টা করবো না? আমরা প্রত্যেক ভাই যারা আজকে এই পদের এই দর্শে বসেছি, সবার প্রতি আমরা আন্তরিক আবেদন, সাধ্যমতো চেষ্টা করুন ঋণগ্রস্ত না হয়ে মরার জন্য। ঋণগ্রস্ত হয়ে মরার চাইতে কঠিন কোনো ব্যাপার নয়, মানুষ বাধ্য ঋণ করে আর লোভে ঋণ করে, তাই না? দুটি কারণে মানুষ ঋণ করে, একটা হয় বাধ্য হয়ে আর একটা করে লোভে পড়ে। আপনি খুব হিসাব করে দেখেন, যদি কোনো জরিবকারী এখানে থাকে, অধিকাংশ ঋণ কিন্তু লোভের কারণেই হয়, খেয়াল করে দেখেন, অধিকাংশ ঋণই হয় লোভের কারণ, যারা আল্লাহ পাকের উপরে ভরসা রাখেন তারা ঋণ করে না। মানুষের সুখী হওয়ার উপায় মাত্র দুটি, যেটা 3-4 জুমা আগে একটা খুব দাম দিয়েছিলাম, সুখী হওয়ার উপায় কি বলেন? দুটি কি কি? তকদির, তাওয়াক্কুল। আবার বলেন, সুখী হওয়ার উপায় কি? তকদির এবং তাওয়াক্কুল। যিনি তকদিরে বিশ্বাসী তিনি সুখী মানুষ, যিনি তাওয়াক্কুলে বিশ্বাসী তিনিও সুখী মানুষ। এই তাওয়াক্কুল বান্দার উপরে না আল্লাহর উপরে? যখন বান্দার উপর তাওয়াক্কুল করবেন আপনি অসুখী মানুষ, তাই তো লোকটা কখন দেবে কখন দেবে আশা আশা কাকুর জীবন ভোর শেষ হবে না। সুখী হওয়ার উপায় কি? ডেল কার্নেগি বই লিখছিল বহু আগে, তাই না? অনেক আগে ডেল কার্নেগি সারা বাংলাদেশ কাঁপিয়ে ফেলেছিল সুখী হওয়ার উপায় কি, কিন্তু আমরা বলছি অনেক আগেই কোরআন হাদিস আমাদের শুনিয়ে দিয়েছে সুখী হওয়ার উপায় দুটা, তকদির এবং তাওয়াক্কুল। যার মধ্যে তকদির বিশ্বাস আছে সে আদৌ দুশ্চিন্তা করে না, আর যার মধ্যে আল্লাহর তাওয়াক্কুল আছে সেও কোনো দুশ্চিন্তা করে না। আজকের ফজরের পরে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দয়া করে এই দুটি বিশ্বাস মজবুত করুন, আহলে বাইত আন্দোলনের কোনো কর্মীদের দুশ্চিন্তা গ্রাস করবে না, নিশ্চিন্তে সে আল্লাহর মধ্যে দাওয়াতি কাজ করে যাবে।
দুশ্চিন্তা তাদেরই হবে যারা দুনিয়াতে পাগল হয়। কারণ আমি তো বলব বিল গেটস বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ধনী, সে এখন দেখছে শেষ বয়সে এসে সারা জীবনে এত টাকা পয়সা কামাই করলাম হবে কি এগুলো দিয়ে, এখন তিনি সমস্ত পয়সা তার টাকা দান করে দিচ্ছেন, বলছেন না এই জীবন তো জীবন মরতে হবে, মৃত্যু তো অবসম্ভব। অধিকাংশ মানুষ এ ব্যাপারে একমত যে মানুষ মরবেই, মুসলিম হোক আর অমুসলিম হোক, কিন্তু অধিকাংশ মানুষ এ ব্যাপারে একমত নয় যে মৃত্যু পরে আল্লাহর কাছে যেতে হবে, তাই না? আমরা এখানে বিশ্বাস করি যে মৃত্যু পরে আল্লাহর কাছে ফিরতে হবে, কুল্লুল জায়গাতের মহত পর্যন্ত সবাই একমত, কিন্তু এরপরে সুম্মাইলা রব্বেকুম তুরজাউন, অবশ্যই তোমরা তোমাদের প্রতি বালকের নিকটে ফিরে যাবে। এইখানে গিয়ে দ্বিমত, যারা নাস্তিক তারা বলে মোর মতো ওরই শেষ, এরপরে আর কোনো জীবন নাই। আর আমরা আল্লাহর বাণীতে বিশ্বাস করি পরবর্তী জীবনটাই হলো আসল জীবন, স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, ওখানে আমাকে ফিরে যেতেই হবে, আমার সারা জীবন কর্মের হিসাব দিতে হবে। অতএব যে ব্যবসা আমরা করছি এই ব্যবসায় যেন আমরা ব্যর্থ না হয়, এটা হলো আমাদের সবচেয়ে বড় দাবি আপনাদের সবার কাছে। আর সবচেয়ে মনে রাখবেন এই আয়াতটি নাজিল হয়েছে একসাথে এমনিতে এক খজরের পরে সাহাবা ইকরামের আপোষ আলোচনার উত্তর হিসেবে জবাব হিসেবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ওই ধরনের কিছু ইমানদার মানুষ গড়ে তুলতে চায় যারা তাদের সার্বিক জীবনে সব কিছুর বিনিময়ে জান্নাত তলাশ করে। আপনি ইচ্ছা করলে এই পথে যেতে পারবেন না, আপনি ঢাকা যাবেন, যদি আপনি ডান দিকে চলে যান চাপে না পর্যন্ত বাসে ওঠেন, আপনি জীবনেও ঢাকা পৌঁছতে পারবেন না। যারা শিরিক করে তারা কিন্তু স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা করে, হিন্দুরা মানুষ পুড়িয়ে মেরে ফেল দিচ্ছে, জীবন্ত মা বাপের মুখের উপরে বড় ছেলে আগুন দিয়ে মুখাগ্নি করছে আর ভাবছে আমার মা স্বর্গে চলে গেল। স্বামী মারা গেছে, মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত বিধবা কুমারী ছোট্ট একটা মেয়েকে জীবন্ত বিধবা, হয়তো দু মাস বিয়ে হয়েছে বা তিন মাস বিয়ে হয়েছে বা একদিন বা দুদিন বিয়ে হয়েছে, সেই একটা একেবারে জীবন্ত টাটকা একটা মানুষকে হাত পা বেঁধে ছুড়ে ফেলে দিচ্ছে আগুনের চিতার মধ্যে, আর বাপ মা সবাই উলু ধরে দিচ্ছে ওই আমার মেয়েটি স্বর্গে চলে গেল। এটা কি, এটা হচ্ছে আকাঙ্ক্ষা বলছে যে হিন্দুদেরও আছে মুসলমানদেরও আছে স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু আকাঙ্ক্ষা থাকলেই শুধু হবে না, আপনাকে অবশ্যই একটা রাস্তায় যেতে হয়, যে রাস্তায় গেলে আকাঙ্ক্ষা পূরণ হয় সে রাস্তাটা অধিকাংশ মানুষ জানে না। এই জন্য আমরা বলি সবসময় এটা আপনাদের স্মরণ করিয়ে দিই, যে কোনো সৎকর্ম কবুলের শর্ত তো তিনটা, আবার বলুন যে কোনো সৎকর্ম কবুলের শর্ত হলো কয়টা? তিনটা। এক আমার সঙ্গে বলেন আকিদায় সহিহা, তরিকায় সহিহা, ইখলাসে আমল। আকিদা বিশুদ্ধ হতে হবে, তরিকা সঠিক হতে হবে, আর ইখলাসটা নিশ্চিতভাবে থাকতে হবে, এখানে দুনিয়া ভিতর স্বার্থ থাকা যাবে না। আপনার তরিকা হলে চাপে নেওয়াগঞ্জ আপনি কীভাবে ঢাকা যাবেন, কারণ আপনি জানেন না যে আমার রাস্তা কোনটা, এই রাস্তাটা কে বাদলাবে, মানুষ বাদলাতে পারে? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যদি তোমরা এই রাস্তা আসতে চাও আমার কাছে তাহলে ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আমার রসুল বলে দিচ্ছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যারা অস্বীকার করে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন জান্নাতে যদি অস্বীকার করে এমন কোনো লোক আসে নাকি? হ্যাঁ আছে, কারা? মান আতানি ফাদখুলাল জান্নাহ ওয়া নাসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করল তারাই মাত্র জান্নাতে প্রবেশ করবে, যারা আমার অবাধ্যতা করল তারা হলো আবা, অর্থ তারা অসম্মত জান্নাতে যেতে। জান্নাতের কামনা সবার আছে কিন্তু যেতে অসম্মত, না ওই রাস্তা যাবো না বাপদাদের রাস্তা যাবো, দুটো রাস্তা, একটা বাপদাদের রাস্তা, একটা কোরআনের সুন্দর রাস্তা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে বলে দিয়েছে
বাগদাদার রাস্তার যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে যাও, আর বাগদাদার রাস্তা যদি কোরআন সুন্নাহ বিপরীত হয় তাহলে ওদিকে যেও না। অর্থাৎ ওই রাস্তায় দিয়ে কোনো লাভ নেই, তুই বসতে পারবে না, সারা জীবনকে দাঁড় টানতে হবে, কিন্তু তোমার নৌকা কখনো ঘাটে পৌঁছবে না। মৌলিক কথাটা কি আপনারা এখন বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন সবসময়। যদি আমাদেরকে আমাদের আমলগুলো কবুল করাতে হয় আল্লাহর কাছে, তা আমাকে অবশ্যই আল্লাহ তাওয়াক্কুল করতে হবে মানুষের উপরে নয়। বাংলার জমিনে তকদির ও তাওয়াক্কুলের উপরে বিশ্বাসী একদল মানুষের অস্তিত্ব থেকে থাকে, আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করবো, আল্লাহ তুমি সেই দল হিসাবে আহলে হাদিস আন্দোলনকে কবুল করো, আহলে হাদিস যুব সংঘকে কবুল করো, সোনামণি সংগঠনকে কবুল করো, মহিলা সংস্থাকে কবুল করো, আল আউন নিরাপদ রক্তদান সংস্থার ভাইদেরকে কবুল করে নাও, আর অন্যান্য ভাই যারা আছেন তাদের প্রতি আমাদের সুধারণা থাকবে, হেদায়তের প্রার্থনা থাকবে। চলে আসুন সবাই আহলে হাদিস আন্দোলনের শরীক হন। যিনি যে স্থানে বসবাস করছেন সবার প্রতি আমাদের দায়িত্বের আহ্বান, আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে হাজির হতে হবে এবং অবশ্যই আমাদের কামনা থাকতে হবে আল্লাহ তিনি আমাদেরকে জান্নাত ফেরদৌস স্থান লাভ করুন। আন্দোলন ছিলেন নবী, আর বেলাল কে ছিলেন? সেই যুগের হিসাবে ওনাদের হিসাবে ধরা ঠিক না, তাই না? সেই যুগটায় কৃতদাসদেরকে মানুষই মনে করা হতো, অথচ সেই বেলালকে আল্লাহ কোথায় সম্মান দিলে? একদিন বলছে, হে বেলাল, তুই এমন কি নেকির কাজ করো যে জান্নাতে আমি তোমার জুতার আওয়াজ আগে আগে শুনলাম? বেলাল চমকে গেছে, হে আল্লাহ রাসূল বলছেন কি আমি জান্নাতে আপনার আগে আগে আছি? হ্যাঁ, তুই বলো তো কোন নেক আমল করো আমার চেয়ে বেশি, কোনটা করো? খুঁজে পাচ্ছে না কি করবে। হে আল্লাহ রাসূল, আপনি তো আমাদেরকে শিখাইছেন, আমি আবার আপনার সাথে বড় কী করতে পারি? শেষে বলছে, হে আল্লাহ রাসূল, আপনি একদিন বলেছিলেন যে বাবা যখনই উজু করবে তখন দুই রাকাত তাহিয়াতুল উজু নফল সুন্নাত আদায় করবে। ওইটি বলেছিলাম, মাথায় করে রেখেছি, যখনই আমার উজু ভেঙে যায় আমি তখনই উজু করে দুই রাকাত সুন্নাত আদায় করি। আমার এই অভ্যাসটা আলহামদুলিল্লাহ আছে। আরেকটা কথা আপনি একদিন বলেছিলেন, যখনই মসজিদে প্রবেশ করবে তখন তোমার দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। আমি ওই নফল সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, এই জন্যে তুমি আমার আগে আগে চলে যাচ্ছ। খরচের ঠিক দুজনের সমান, নফলে এগিয়ে গেল, ওটি আল্লাহর কাছে গৃহীত হলো। অর্থাৎ দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছেন বিলাল বিন রাবাহ কৃতদাস। কিন্তু দুনিয়াতে নিকৃষ্ট হলেও আল্লাহর কাছে তিনি এত উৎকৃষ্ট, তার শ্রেষ্ঠ মানুষের চাইতে আগে আগে তার নেতৃত্বে প্রতিযোগিতা এগিয়ে গেছে। এটা কি আমাদের মধ্যে নাই? আমাদের কর্মীদের মধ্যে এটা থাকতে হবে না? এই প্রতিযোগিতা যদি আমাদের মধ্যে না থাকে আমরা ব্যর্থ। তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে এসো জান্নাতের দিকে, আল্লাহ ক্ষমার দিকে, যার ক্ষমা প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। এটি তো আল্লাহর আহ্বান সুরা হাদিদে। আমরা আপনাদেরকে প্রতিযোগিতার আহ্বান জানাই। আমরা এলেমে আমলে হয়তো আপনাদের উপরে আছি, দেখা যাবে জান্নাতে গিয়ে আমাদের আগেই আপনারা আগে আগে চলে যেতে পারেন, একটা ছোট্ট নফলের মাধ্যমে আমি চলে যেতে পারেন। মক্কা বিজয় হলো, যারা ইসলামী দলের যেসব লোকেরা দুনিয়াবী বিজয়কে বড় বিজয় মনে করেন তাদের জন্য এটা বড় দৃষ্টান্ত যে আল্লাহর রাসূল মক্কা বিজয়ী সেনাপতি, সমস্ত লোকের সামনে তিনি একজন গর্বিত ব্যক্তি, ঢুকছেন মক্কাতে মাতানিচু করে, এলাকায় মাথা হামকু বিনা আয়টা নিজে 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 পড়ছেন মাথা নিচু, গর্বিত গর্বোদ্ধত তিনি নন, তিনি বিজয়ী সেনাপতি হিসাবে ঢুকছেন না, একজন বিনীত বিনয়ী একজন মানুষ হিসাবে মক্কায় ঢুকছেন আর পড়ছেন মাথা হামকু বিনা। আজকে আমরা তোমাকে স্পষ্ট বিজয় দান করলাম, এই দৃশ্য মনে কল্পনা করুন। আজকের কোনো জায়গায় আমরা বিজয়ী হই
তারা আমাদের কর্মীরা মিছিল করে, স্লোগান দেয়, জিন্দাবাদ দেয়, কথাই করে না। আর আমাদের মনটা তো ফুলে উঠতে থাকে, তাই তো আমি একটা বড় কিছু হয়ে গেলাম। অথচ বহিষ্কৃত নবী বিজয়ী হিসেবে যখন নিজের জন্মস্থান মক্কায় ফিরলেন, তখন ঠিক একইভাবে তার মধ্যে অহংকার আসার দরকার ছিল না, কিন্তু না, তিনি মাথা নিচু করে ঠকছেন কয়, আর বিড়বিড় করে এই দোয়াটাই করছেন, এই সুরাটাই করছেন, ইন্না ফাতাহনা ফাতাহা মুবিন। এটা কি কিসের কথা? এটা নিরহংকার বিনয় বলত ব্যক্তির দৃষ্টান্ত কি এটা নয়? আমাদেরকেও এটা মনে রাখা ভালো। এরপরে গিয়ে বেলাল, ওঠো কাবার মাথায় আজান দাও। কেউ কল্পনাই করে না যে এরকম নির্দেশ তাকে দেওয়া হবে। বেলাল, কাবা তো অনেক উঁচু না, উঁচু এক লাখ ওঠা যায় নাকি? কত কষ্ট করে তাকে বেলালকে ওঠানো হলো কাবার মাথায় আজান দেওয়ার জন্য। বেলালের সেই পাহাড় ভেদি আজান, মানুষের অন্তর্ভেদি আজান সারা পক্কা শহরকে কাঁপিয়ে দিল, যে আজান শুনে সকলের হৃদয়তন্ত্রে কেঁপে উঠল। এ কিসের দাম? কোথায় মূর্তি পূজার আহ্বান? কোথায় আল্লাহ আকবরের আহ্বান? কেউ ওই শুনালে মরে আজানের ধরে মর্মে মর্মে যেসু বাঁচিল কি সুমধু আকুল হইল প্রাণ প্রাচীন ধমনী কেউ ওই শুনালে মরে আজানের ধরে। বাংলার কবি কায়েক মহাজ এই অন্তর ভেদি এই ব্যাখ্যা দিয়ে গেছেন আমাদের সঙ্গে। আজানের মধ্যে যে মাহাত্ম রয়েছে, পৃথিবীর কোনো স্লোগান এই মাহাত্ম নাই। আর এই জন্য হিন্দু পর্যন্ত আজান শুনলে মাতা দুই হাত উঁচু করে নমস্কার করে, আল্লাহ আকবার সামনে কোনো মূর্তি আকবর হতে পারে না। আল্লাহ সবচেয়ে বড়, কোনো মূর্তি সবচেয়ে বড় হতে পারে না। মূর্তি ভাঙা ইব্রাহিমের গৃহে যে মূর্তিতে ঘুরে দিয়েছিল আল্লাহ রসুল তারা মূর্তি থেকে নামলেন, নেমে হাতে ছোট্ট মাথা ব্যাখ্যা লাঠি নিলেন, সমস্ত লাঠি দিয়ে ভাঙতে শুরু করলেন মূর্তি, আর বলতে শুরু করলেন হক এসে গেছে, বাতিল অবস্থিত হয়েছে, হক বাতিল চিরদিন অবস্থিত হয়েই থাকে। সেই মূর্তি ভরা কাবাকে মূর্তি শূন্য করার পরেই আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, বেলাল ওঠো এখানে আজান দাও। আজান মানে সেখানে আল্লাহ আকবর ছিল না, আজকে তুমি আল্লাহ আকবর বাস্তবে কায়েম করে দেখা, আল্লাহ সবার উপরে মূর্তির কোনো ওসিলা নয়। বাংলার জমিনে শুধুমাত্র আহলে আন্দোলন বাংলাদেশ এবং আহলে যুবসংঘের ছেলেরা ডাক্তারহীনভাবে বলতে পারে, আমরা কোনো ওসিলার তক্কা করি না, আমরা সরাসরি আল্লাহকে আহ্বান করি। আমরা কোনো ওরসদিকে কবরের শ্রদ্ধা করি না, আমরা কোনো ব্যক্তিকে ওসিলা নেই না, নেতা নেত্রীর সামনে আমরা মাথা নত করি না, কারোর কাছ গিয়ে নমনম করি না, আমরা বিপদে বলে সরাসরি আল্লাহকে আহ্বান করি। এই দার্থহীন আকিদা নিয়ে, এই তৌহিদ বিশ্বাস নিয়ে বাংলার জমিনে কোন যুবক আছে যারা আহলে যুবসংঘের ঠেকিয়ে যেতে পারে? ইনশাল্লাহ নাই। এই যুবকদেরকে উস্কানি দিয়ে দিয়ে, বস্তুবাদের স্লোগান দিয়ে, চাকরির লোভ দেখিয়ে ক্যাডার বানানো হচ্ছে, তারা হচ্ছে একে মানুষ মারার হাতিয়ারে পরিণত হয়েছে, গুন্ডা হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, এইসব নেতা নেত্রীদের উস্কানির কারণে। আমরা যুবকদেরকে বলব, হে যুবক, তোমার দেহের প্রতি ফুটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসব তারা ব্যয় করি আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্য ওহির বিধান কায়েমের জন্য, মানুষের রায় বিধান কায়েম করার জন্য নয়। কি যুবকরা রাজি আছো তোমরা? জীবন যাবে ওহির বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। একটা হাদিসের ইজ্জত রক্ষা করার জন্য শতবার জীবিত হব, শতবার শহীদ হব, হাদিসকে অসম্মান করা চলবে না। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের জীবনের স্বপ্ন নয়, আমাদের জীবনের বড় সাধনা। যেখানে হাদিস আজকে অবনত, মানুষের রায় আজকে উন্নত, সে মানুষ ইমাম হতে পারেন, বীর হতে পারেন, রাজনৈতিক নেতা হতে পারেন, ব্যবসায়ী নেতা হতে পারেন, সমাজ নেতা হতে পারেন, এক কথায় মানুষ নন কি তারা? মানুষের রায় কখনোই ওহির বিধানের উপরে উঠতে পারে না। এই দৃঢ় আকিদা নিয়ে যারা ধর্মের কাজ করবেন, তারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করতে পারে না। আর শুধু আল্লাহ উপরে ভরসা করলেই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ
শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন যে বান্দা কী করে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ছুড়ি ফেলা হচ্ছে তখন কিন্তু সেখানে জিবরিল এসেছিল, ইব্রাহিম আমার কাছে কোনো তোর প্রয়োজন আছে, আল্লাহকে হাজত হিন্দি, আল্লাহ এই প্রিয় মানুষটি তখন তো জিবরিলকে বলেন নাই, জিবরিল আমাকে একটু রক্ষা করো, সরাসরি বলছে হাসবি আল্লাহ রেমাল ওকিল, বলেন আপনারা হাসবি আল্লাহ রেমাল ওকিল রেমাল বাবা, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর ওই বাবক আমার। 4,500 বছর পরে ঠিক একই ঘটনা ঘটেছিল, আমার নবী আপনার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ঠিক একই ভাষা বের হয়েছিল। ওহদের যুদ্ধের পর দিন দাঁত ভাঙা নবী, দাঁত ভাঙলে তো ঠিক কষ্ট হয়, যাদের ভেঙেছে তারাই জানে। বাম পাশে এই চতুর্থ দাঁতটি রুবাই দাঁত বলে ভেঙে গেছে, কড়া পুঁতে গেছে, এখানে এমন ধরে মেরেছে যে শিরস্ত্রাণের ভিতরে কড়া থাকে পেরেকের মতো ঢুকে গেছে দুই পাশে, একটা ধাপ দিয়ে উঠিয়েছে অবকার কে সব দেখো আমি ওটা আমি উঠাই, না এই নাকি আমি নেবো আপনাকে দিতে দেবো না, ওটা উঠেই পড়েছে কামড় দিয়ে ধাপ দিয়ে কামড় রক্ত ফিটকিতে বেরিয়ে যাচ্ছে, ওদিকে দাঁতের রক্তের সমস্ত মুখ লাল লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছে ওই উম্মত ওই মানুষ কী করে বিজয়ী হবে যে তাদের নবী চেহারাকে রক্তাক্ত করেছে, এই যে আল্লাহ নবী একটু একটু ব্যথাতুর হয়ে যে আবেগে কথা বলে ফেললেন না, এটাও আল্লাহ পছন্দ হয়। ছোট ছোট অভিনয় যে লেস এলাকা নাম খাবার দা, তোমার কিচ্ছু বলার ক্ষমতা নাই, আমার অনুমতি ছাড়া তোমার দাঁত ভাঙেনি, আমার অনুমতি ছাড়া তোমার মাথার কপালের মধ্যে শরীর লোহার ওই এটা ঢোকে নেই, খাবার দাও দুঃখ করতে পারবো না, লেস এলাকা নাম আমার সেই হুকুম দেওয়ার ব্যাপারে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, এটা আমার অনুমতি ক্রমে হয়েছে। আল্লাহ নবী থমকে গেলেন, বাপরে বাপ এত ব্যথার মধ্যে একটু আবেগ প্রকাশও করা যাবে না, চিন্তা করছেন এবং শিক্ষণ নেই আমাদের মধ্যে। ওহদের যুদ্ধ চারটা পড়ে দেখবেন সিরাত রসুলে, শুধু একটু বলছেন দুঃখ করে যে বিগত একজন নবী বলে গেছেন এই উম্মত কী করে বিজয় লাভ করবে সফলতা লাভ করবে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে, একটু কথা বলাতেই তার উপরে আল্লাহর পক্ষ থেকে ধমক আসবে, খাবার দাও লাস এলাকা বললে আমরে সাই তোমার কিচ্ছু বলার ক্ষমতা নেই, আমি যা বলছি সেটা হবে না বলে চলে এলেন উনি মক্কা। এই মদিনায় কাফেররা তন্ত হিসাব মতো ওরাই তো বিজয়ী, তাই না, বুঝছিলেন বিজয়ী হয়েছে, কিন্তু না তাদের হিম্মত হল না তারা মদিনায় এসে মদিনাকে দখল করা ব্যাক করে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হলো তুই ঘুমিয়ে আছো, কাফেররা চলে গেছে ওরা আবার ফিরে আসতেছে আবার মদিনায় হামলা করবে, উনি বললেন কে আছো তোমরা, আমি চললাম জিহাদে, যদি কেউ চাও আমার সঙ্গে চলো, মোনাফিকরা কেউ যাবে না, 70 জন মানুষ নিয়ে এই যুদ্ধ ক্লান্ত সেনাপতি, দাঁত ভাঙা সেনাপতি, রক্তাক্ত সেনাপতি সকালবেলা উঠে আবারও বের হলেন আল্লাহ দিনের স্বার্থে, কারণ যদি ওরা আবার পুনরায় ফেরত আসে তো মদিনার এই মুসলিম মুসলমানকে কাউকে আর রাখবে না, নারীর ইজ্জত থাকবে না, ছোট বাচ্চাদের জীবন থাকবে না, আমরা সব শেষ হয়ে যাব। তিনি একটুকু বলি বের হয়ে গেলেন, পিছিয়ে বেঁচে তখন মোট 70 জন, 8 মাইল হেঁটে গেলেন, আমরা আসাদে গিয়ে থামলেন, আল্লাহ পাকের মদদ এসে গেল। আবু সুফিয়ানের নিজস্ব একজন লোক তিনি সাক্ষাৎ করে আল্লাহর সামনে হে রসুল আমি ইসলাম কবুল করতে চাই, কেউ তো ডাকেনি ওকে, ও একজন পথিক, ইনি একজন পথিক, রাস্তা যাচ্ছিল হঠাৎ আল্লাহ পাকের অন্তরটা ঘুরিয়ে দিয়েছে, আল্লাহর হাতে কি মানুষের অন্তর নয়, অন্তরটা ঘুরিয়ে দিয়েছিল চলে আসে, হে আল্লাহ রসুল আমি ইসলাম কবুল করতে চাই, তুই কোন গোত্রের লোক অমুক গোত্রের, ঠিক আছে ইসলাম কবুল করলেন। তারপরে বলছে হে আল্লাহ রসুল আমাকে কোনো কাজ দিন, আমরা তো মুসলমান হলো আমার কাজ কী, ফার্স্ট কোন সালাত আদায় করো তো আপনি করছেন আমিও করবো, কিন্তু আমার কিছু কাজ দেন। আল্লাহ রসুল বললেন হ্যাঁ তোমাকে একটা কাজ দিচ্ছি, পারবে, হ্যাঁ ইনশাল্লাহ পারবে,
তুমি, আমি শুনলাম আবু সুফিয়ান পুনরায় আবার মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, তো তুমি একটু অ্যাডভান্স চলে যাও, তুমি তো আবু সুফিয়ানের নিজস্ব লোক, আগে যেয়ে তাকে খবর দাও যে আমিও মদিনাতে বের হয়ে তার পশ্চাৎ ধাবন করছি, এই খবরটা তুমি তাকে পৌঁছাতে পারবে? তো হ্যাঁ, এটা খুবই পারবো। আর আমি গেলে আবু সুফিয়ান তো আমাকে যেহেতু আমাদের সঙ্গে পরিচিত লোক, আগে থেকে লুফে নেবে। ও ভীষণ ধরে ঘোড়া ছুটিয়ে চলে গেল, আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল রাস্তা থেকে। কীবার আবু সুফিয়ানের মধ্যে, কীবার তুমি করতে আসলে, যে তুমি নেতা মানুষ আসছো তাই আমি তোমার সাক্ষাৎ করতে আসলাম, ঠিক আছে, কী খবর জানা, মোহাম্মদের খবরটাও জানো কিছু? হ্যাঁ, দেখলাম তো মোহাম্মদ বেরিয়ে তো চলে এসছে, এই 8 মাইল পর্যন্ত চলে আসছে, ভীষণ বেগে আসতেছে, তোমাকে ধরবে বলে। কী মোহাম্মদ আমার বেরিয়ে আসতেছে, তার ভাঙলে তো দমন হয়নি? না না না, চলে আসছে বেশি বেশি, তুমি পালো সেদিন। ওরে বকরে বাবা, মদিনা হামলা বাদ, আগে তুমি নিজের জানলে ভালো, মক্কা যাও, মানলো দৌড়ে, তার কিসের মদিনা, চলে গেল শত্রু মক্কা, কথা বুঝছেন? এটা কি আল্লাহ গায়েবী মদত নয়? তখনই আল্লাহ রাসূলের সামনে সবাই লক্ষ্য করে বলেছেন, দেখো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ইবনে আব্বাস বলছেন, 4,500 বছর পূর্বে ইব্রাহিমের আগুনে নিক্ষেপ করার সময় তিনি যে কথাটা বলেছিলেন, তারপরে তারই শিষ্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একই কথা বললেন আমরুল আসাদে দাঁড়িয়ে। দুই নবীর কথা কিন্তু মিল হয়ে গেল। আজ তো বাংলার জমিনে বিপদে পড়লে আহলেদের যুব সংঘের ছেলেরা, আহলেদ আন্দোলন বাংলাদেশের নারী পুরুষ দাঁড়িয়ে আমরা আছি, আমরাও যেন ঠিক অমনি করে সরাসরি বলি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বলতে পারবেন? কোনো কিছুরই তর্কা করবে না, মানুষের কোনো ক্ষমতা নেই। যে মানুষ আপনার দুশ্মন, এই মানুষ আপনার বন্ধু হবে। ওমর কি বন্ধু হয়নি? আসলে তো হত্যা করার জন্য, কার হুকুমে? আল্লাহর হুকুমে, তার অন্তরটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। পরিশেষে পুনরায় স্মরণ করে দিই, আল্লাহ আদুল্লাহ, আমি কি তোমাদেরকে আমরা কি ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে নাজাত দিবে? তুমুল্লাহ রসুলি, তোমরা আল্লাহ এবং তার রসুলের করে বিশ্বাস স্থাপন করো, অত জাহেদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো তোমাদের মাল দ্বারা এবং জান দ্বারা। মাল বৈঠকে তার দেননি এখন, তাই না? এই আয়াত শোনার পরে যেহেতু এখনই শুনলেন, এখনই দেন, বৈঠকে তার পা বারবার দেবেন, টাকা বান্না কে দিলেন? হাদিসের নির্দেশ, তুমি যদি হিসাব করো আমিও তোমাকে রহমত দিতে হিসাব করবো, আর যদি সরাসরি দাও আমি তাকে তোমাকে দিয়ে দেবো। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন, কোনো রকম দানের সুযোগ হলে আর বকলি করবেন না, আল্লাহকে তো অন্তর দেখেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই দর্শে সহি হওয়ার জন্য। যদি বা যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, হায়াতে রাখেন, তাহলে এর পরবর্তী প্রোগ্রামগুলো আমরা চালিয়ে যাব। জুমা খুতবা পর্যন্ত আপনারা এখানে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান এরকালে এবং পরকালে দান করবেন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।